পূর্ণতমে মই অসমবাসী রাইজলৈ আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছো। আমি আমার গাঁওয়ে 102টা বছর অতিক্রম করে এটা 103 নং বছরত আমার গাঁও চলি আছে, আর এই 103 বছরত পরম্পরাগতভাবে আমি পাওরা তোলা উৎসব উদযাপন করে আছো। এই পাওরা তোলা উৎসব উদযাপন করার মূল কারণটা হল কি, আমার পূর্বপুরুষ সকল দামোদর দেবর শিষ্য আসলে, আর দামোদর দেব গুরুয়ে 1548 সনত গোবিন্দপুর সত্রত আচার্য ভগবান দেবর হটুয়াই পাওরা বা উত্তোলন করেছিল, অর্থাৎ সত্রায়িত করেছিল। তার আগতে এই পাওরা তোলা উৎসবটি জনজাতি সকলের মাজত প্রচলিত আছিল, আর আমার দেব দামোদর গুরুয়ে যেতিয়া এয়া সত্রায়িত করে, আর সেই সত্রায়িত হওয়ার পিছর পরা আমার বংশধর সকলও বিভিন্ন গাঁৱৰ পৰা উঠি আহি ইয়াত নতুনকৈ গাঁওখন প্রতিষ্ঠা করলে, যদিও তেওঁলোকৰ সেই দামোদর দেব গুরুর শিষ্য আছিলে, আর সেই পরম্পরা রক্ষা করিয়ে তেওঁলোকে ইয়াত প্রতিষ্ঠা গাঁও প্রতিষ্ঠা করার সময়ৰ পৰাই পাওরা তোলা উৎসব উদযাপন করে আহিছে। আমার এই উৎসব উদযাপনত বিশেষকৈ অরিহণা যোগাই আহিছে আমার পশ্চিম কঁঠালমুড়ি গাঁও বাঙালি বামে। বাঙালি বামৰ পৰা দৰা বাডাল আনে আর আমি কইনা বাডাল থিয়া করাও, অর্থাৎ হরগৌরীর বিবাহ এই পাওরা তোলার মূল বিষয়বস্তু। ইয়াত আজি আমার গাঁৱৰে 15 মানুষ আছে, তার উপরঞ্চি বাহিরের গাঁৱৰো মানুষ আহি প্রায় 4-5 হাজার মানুষ হয়েছে।